এটাই যদি সোশ্যাল মিডিয়া থাকতো বাম জমানায় 34 বছর অবধি আসতে হতো না, 5 বছরে শেষ হয়ে যেত। আর সতীবাবু শিল্প আনতে কবার বিদেশ গেছেন, ক টাকা শিল্প এসছে, আর WBIDC ইয়ে থাকাকালীন, বামফ্রন্ট সরকার থাকাকালীন সোমনাথ চট্টোপাধ্যায় চেয়ারম্যান হওয়ার পর থেকে কতগুলো মৌ সই হয়েছে, তার নাম তো হয়ে গেছিল মৌ দাদা, আর মোহাম্মদ সেলিমের সভা শ্রদ্ধানন্দ পার্কে হয়ে যায় সভাটা। খামুকা ব্রিগেডে আসছেন কেন? শ্রদ্ধানন্দ পার্কে চান, লোকাল থানা অনুমতি দিয়ে দেবে। আমার সেলিমের মুখে বোমা বিস্ফোরণ কথাটা মানায় না, তার কারণ লালবাজার থেকে আর রাইটার্স থেকে 100 মিটার দূরে রশিদ খানের ডেরায় বাংলার বৃহত্তম বিস্ফোরণ, RDX সহ একটা বাড়ি উড়ে গেল, 100 জনের বেশি হতাহত, বৌবাজার কেলেঙ্কারি, রশিদ খান কেলেঙ্কারি, 7টার পয়সায় CPM নেতানেত্রীরা চলতেন, সেই মোহাম্মদ সেলিম যেন এই সমস্ত সন্ত্রাস নিয়ে গণহত্যা, সন্ত্রাস, বোমা বিস্ফোরণ, গণধর্ষণ, এগুলো CPM এর জেনেটিক সমস্যা, এগুলো নিয়ে যেন মোহাম্মদ সেলিম কাঁচের ঘরে বসে ঢিল না ছড়েন। সেলিম আগে মোহাম্মদ সেলিম কে বলেছে বাতিল? রিলায়েন্স থেকে আরম্ভ করে পরপর যে কটি বড় মানে সংস্থা আছে, মোহাম্মদ সেলিম আপনি আগে সঞ্জীব গোয়েঙ্কার কথার উত্তর দিন। মোহাম্মদ সেলিম শুনতে পাচ্ছেন? চুলে কলপ লাগিয়ে ঘুরে বেড়ান, আপনি আগে সঞ্জীব গোয়েঙ্কার কথার উত্তর দিন। মানে সঞ্জীব গোয়েঙ্কা প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে আগে বাংলায় শিল্প জগতে অশান্তি হতো, ম্যান্ডেজ নষ্ট হতো, এখন সেগুলো হয় না, এখন হচ্ছে আদর্শ পরিবেশ। শিল্পপতিরা বলে দিচ্ছেন যে বাংলায় এখন আদর্শ পরিবেশ, এবং আগের বামফ্রন্ট সরকারের সময় আদর্শ পরিবেশ ছিল না। তো সুতরাং সেগুলোর আগে উত্তর দিন, সেগুলো ক্লারিফাই করুন, তারপর তৃণমূলের দিকে আঙুল তুলবেন। আর জ্যোতিবাবু শিল্প আনতে কবার বিদেশ গেছেন, ক টাকা শিল্প এসছে, আর WBIDC ইয়ে থাকাকালীন, বামফ্রন্ট সরকার থাকাকালীন সোমনাথ চট্টোপাধ্যায় চেয়ারম্যান হওয়ার পর থেকে কতগুলো মৌ সই হয়েছে, তার নাম তো হয়ে গেছিল মৌ দাদা, কটা মৌ সই হয়েছে, কটাকার মৌ সই হয়েছে, আর এক নয়া পয়সার তার ইনভেস্টমেন্ট এসছে কিনা, এগুলো মোহাম্মদ সেলিম বলুন। আপনারা ক্ষমতায় নেই বলে আপনাদের অপকীর্তি মানুষ ভুলে গেছে, এসব ভাববেন না। স্টেডিয়ামে আয়া নরেন আর কাপ চলে গায়া ফরেন, স্টেডিয়ামে এলো নরেন আর বিশ্বকাপ চলে গেল ফরেন, এটার সঙ্গে ক্রিকেটের যত না সম্পর্ক, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে পূর্ণাঙ্গ অনাস্থা কাজ করছে গোটা দেশের, যে প্রধানমন্ত্রী যেখানে যাবেন ডোবাবেন, এটা 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 ক্রিকেট দিয়ে বিচার করা ভুল। মাঠে এলো নরেন, কাপ গেল ফরেন, এই তো হচ্ছে ভারতবর্ষের ছবি, এই হচ্ছে বিজেপির ছবি। পশ্চিমবঙ্গ অনেক অনেক ভালো আছে, এখন যেহেতু সোশ্যাল মিডিয়া বেশি, এটাই যদি সোশ্যাল মিডিয়া থাকতো বাম জমানায় 34 বছর অবধি আসতে হতো না, 5 বছরে শেষ হয়ে যেত। গণহত্যাগুলো যদি, গণধর্ষণ আর গণহত্যাগুলো যদি পরপরই ক্যামেরা আর ফেসবুক লাইভ হতো, তাহলে CPM কে আর এতদিন টিকে থাকতে হতো না। ফলে যা ঘটছে, খারাপ ঘটনা ঘটলে আপত্তিকর, থামানো উচিত, পুলিশ দেখছে, কিন্তু অনেক কম হচ্ছে, সোশ্যাল মিডিয়ার কারণে হয়তো চোখে পড়ছে বেশি। সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে বলা হচ্ছে 300 দিন নয়, 3000 দিন প্রয়োজনে আন্দোলন তারা করবে, সে তো ভালো, যুগ 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 পাল্টে যাবে, একটা সময় রামায়ণ ছিল, পরবর্তীকালে মহাভারত এসছে, তারপরে আবার আর একটা নতুন মহাকাব্য লেখা হবে, ওনারা যদি অনির্দিষ্টকালীন বসে বিভিন্ন যুগের বিভিন্ন মহাকাব্যের সাক্ষী থাকেন তো অত্যন্ত ভালো, এবং এখন থেকে লিখতেও শুরু করতে পারেন নতুন মহাকাব্য, 3000 বছর পর যেটা শেষ হবে। তাঁরা BJP, CPM, কংগ্রেস আর ISF এর শাখা সংগঠন, এতদিনে মুখ থেকে বেরোলো না যে কেন্দ্রীয় সরকার বাংলার বকেয়াটা দিয়ে দাও। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সীমিত সামর্থ্যে গরিব মানুষের সামাজিক নিরাপত্তাগুলি অক্ষুণ্ণ রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেভাবে যতটা সম্ভব দেয়া যায়। তা এরা যদি পুরোদস্তুর বিরোধীদের কণ্ঠস্বর হয়ে থাকে, তাতে এরা থাকবেন, রাস্তায় হাঁটবেন, নদীতে সাঁতার কাটবেন, এভারেস্টে উঠবেন, সাবমেরিনে যাবেন, তাদের ব্যাপার। হাসপাতালে আরে হাসপাতাল তো অসুস্থদের থাকার ব্যাপার,
তো সুতরাং কেউ যদি অসুস্থ এবং হাসপাতাল মনে করে যে সত্যি অসুস্থ তাকে রাখতে হবে, রেখে যে যাদের যাদের আপত্তি তারা কোর্টে যাক। বিরোধীরা বলছেন যে এটা সেফ হাউস। আমার একটাই বক্তব্য, প্রথম কথা এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। দ্বিতীয়ত হচ্ছে একজন সত্যি অসুস্থ হলে তিনি তো হাসপাতালে চিকিৎসা পাওয়ার অধিকার তার রয়েছে, আর যদি মুখে বিশেষ সন্দেহ কি হবে, যদি কারুর মনে হয় যে সেটা পাওয়াটা ঠিক হচ্ছে না, তিনি কোর্টে আবেদন করুন, মিটে গেল। সেফ হাউস তো অ্যাকচুয়ালি বিজেপি, যত যাচ্ছে চোর জোচ্চোর ভাটপাড় সেগুলো তো বিজেপিতে গিয়ে। কংগ্রেস কথা বলছে, কালকে কংগ্রেসের 500 কোটি টাকা সম্পত্তি সিজ করেছে ইডি। এই রাজ্যে কংগ্রেস নেচে বেড়াচ্ছে বিজেপির দালালের মতো? তো কংগ্রেসের 500 কোটি টাকা সিজ করেছে ইডি, 500 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি, তো কোন পার্টিটা চোর? তাহলে তো কংগ্রেসকে চোর বলতে হয়। 500 কোটি টাকা সিজ করেছে কেন ইডি? আর বিজেপি যত রকম সমস্ত এখানে শুভেন্দু থেকে আরম্ভ করে একাধিক ব্যক্তি, শুভেন্দু এফআইআর নেম চোর বিজেপি বলেছিল, আজকে বিজেপিতে নাম লিখিয়েছে। তো সেফ হাউস তো হচ্ছে এরাই।